আপুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখেন, আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি, কিভাবে চুলের অকালপক্কতা রোধ করে এবং চুলকে সুন্দর করে, চুল নরম করে, সিল্কি করে। আমি একটা প্যাক তৈরি করে আপনাদের দেখাবো, এবং যাদের চুল খুব পেকে যায় অকালে, কালার করতে হয়, যাতে কালার করতে না হয়, সেই জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো। আমি কিছু আইটেম দেখাচ্ছি, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, এটা চুল পড়া বন্ধ করবে এবং চুলের অকালপক্কতা রোধ করবে। আমি কিছু চায়ের লিকার রেখেছি, কাঁচা মেহেদিকে আমি গুঁড়ো করে নিয়েছি শুকিয়ে, সাথে আড়ংয়ের একটা হার্বাল কালারলেস মেহেদি আছে, এখানে টোনার আছে, এখানে বিভিন্ন রকমের, যেমন সরিষা আছে, সরিষার গুঁড়া, তিসির গুঁড়ো, আমলকির গুঁড়ো, মেথির গুঁড়ো, কালো জিরের গুঁড়ো। আর সাথে আরেকটা জিনিস আছে যে চুলের কালারটাকে খুবই সুন্দর করবে, যে এখানে 25-26টা ফুল আছে, নয়নতারা ফুল, এই ফুলটা চুলের গ্রোথ করে এবং চুলের কালারটাকে খুবই ন্যাচারাল কালার করে। আমরা অনেক সময় মেহেদি দিয়ে সুন্দর কালার হয় না, বা ডাই করলে চুলটা নষ্ট হয়ে যায় বা কালা চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা যাতে ডাই না করতে হয় এই নয়নতারার ফুলটা দিলে চুলের কালারটা খুবই ন্যাচারাল একটা কালার আসবে, মেহেদিতেও চুলটাকে ন্যাচারাল দেখা যাবে, এই জন্য এই জিনিসটাও আমি দিব। প্রথমে আমি পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করব, সাথে নয়নতারা ফুলগুলো দিয়ে দিব। এখানে 20-25টা নয়নতারার ফুল আছে, অবশ্য আরও বেশি দিলে আরও ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমার নয়নতারা গাছে অত ফুল ছিল না, যে কটা ছিল সে ওগুলোই আমি নিয়ে আসছি। আপনারা দেখেন, আমি অবশ্য আগে একটু চায়ের লিকার দিয়েছি ব্লেন্ড করার জন্য। আমার রসুন আর পেঁয়াজের রস হয়ে গেল, সাথে নয়নতারাও পেস্ট হয়ে গেল। আমি পুরোটা পেস্টই আমি চায়ের লিকারের মতো দিয়ে দিলাম, সাথে আমি আগে ব্লেন্ড করা মেহেদিটা দিয়ে দিলাম। কাঁচা মেহেদিটা, যেই মেহেদিটা আমি গুঁড়া করেছি শুকিয়ে, সেই মেহেদিটা দিয়ে দিলাম, এবং সরিষা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সরিষার গুঁড়া, তিসির গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আমলকির গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কালো জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, এবং মেথি দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। সাথে আমি আড়ংয়ের টোনার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর আড়ংয়ের মেহেদিটা দিয়ে দিলাম, হার্বাল মেহেদিটা পুরাটাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্সড করে সারা রাতের জন্য রেখে দিব। আর একটু পানি দিতে হবে, আমি একটু পানি মিক্সড করে দিচ্ছি। এই যে প্যাকটা আমি তৈরি করছি, এটা আমি 2 দিন লাগাবো প্যাকটা, 2 দিনের জন্য প্যাকটা তৈরি করছি।
কারণ মেহেদি অনেক সময় আপনারা অনেকে 2 ঘন্টা রাখে মাথায় দিয়ে 2-3 ঘন্টা রাখে, অ্যাকচুয়ালি 2-3 ঘন্টা মেহেদি রাখা ঠিক না, এতে চুলের গোড়া নরম হয়ে যায়, চুল পড়ে যায়, হিতে বিপরীত হয়। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই দিকটার দিকে। আমি সবসময় কী করি, মেহেদি গোলালে আমি পরপর 2 দিন বা 3 দিন লাগাই, বেশিক্ষণ আমি রাখি না, বিশেষ করে 30 মিনিটের বেশি রাখা ঠিক না মেহেদি। অলরেডি আমার প্যাকটা হয়ে গিয়েছে, আপনাদের আমি দেখাবো কিভাবে মাথায় লাগাই এবং কতক্ষণ রাখি। এই প্যাকটা যদি আপনারা অন্তত সপ্তাহে, যাদের প্রথম অনেক চুল পরে প্রথম প্রথম সপ্তাহে 2 দিন লাগাবেন, তারপরে আস্তে আস্তে করে এরকম 1 মাস 2 দিন করে লাগানোর পরে আস্তে আস্তে কমিয়ে দিবেন, 15 দিনে 1 বার বা সপ্তাহে 1 দিন ফার্স্টে, 1 মাস পরে আবার সপ্তাহে 1 দিন লাগাবেন, তারপরে 15 দিন পর 1 দিন লাগাবেন, এভাবে করে লাগালে দেখবেন আস্তে আস্তে আপনার চুল পরেও কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এই প্যাকটা। আপুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আপুরা, কেমন লাগলো আমার এই প্যাকটা আমাকে সুন্দর একটা কমেন্ট দিয়ে জানাবেন আপনারা। অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের চুল পড়া অবশ্যই বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুলে এক্সট্রা কোনো কালার লাগাতে হবে না, অকাল পক্কতাও দূর করবে। তাহলে আজকের জন্য আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দোয়া করবেন, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো চুল কীভাবে আমি লাগাচ্ছি প্যাকটা মাথায়, এটা আমি নিজের চুলেই লাগিয়ে আপনাদের দেখাবো। তাহলে আজকে আসি।